তৃষাকে দেখো কি সুন্দর করে শাড়ি পরেছে, ইস দেখলেই প্রেম করতে ইচ্ছে হয়। আর তুমি কি না? কথাটা শুনে রিয়ার মুখটা রাগে লাল বর্ণ ধারণ করলো। তুমি একদম ওর কথা বিশ্বাস করবে না, তোমার এই ড্রেসে অনেক সুন্দর লাগছে। হুম, চলো তাহলে এখন যাওয়া যাক। ঠিকই বলেছো, তবে হ্যাঁ আমরা কিন্তু এক্ষুনি বাসায় যাচ্ছি না, আগে কিছুক্ষণ বাইরে ঘুরবো, তারপর সন্ধ্যায় বাসায় যাব। আমার কোনো আপত্তি নেই, তবে যাই বিল হবে আমি কিন্তু দিতে পারবো না। যদি রাজি থাকিস তাহলে বল। কুত্তা, এর আগে কোনোদিন কি বিল দিয়েছো? সব আমিই তো দিয়ে এসেছি। একদম মিথ্যা কথা বলবি না, মনে নেই ক্যাম্পাসে একদিন তোকে ট্রিট দিয়েছিলাম? হারামি, আজ না কাল, সেই কবে কোন ভাগ্যে একদিন খাইয়েছিস সেটার কথা এখনো বলছিস? আজ হোক আর কাল হোক, যেটা সত্য সেটা তো বলবই, নাকি হইছে আমার সত্যবাদী? এখন চল। তো মানা করেছে কে? চল যাই। আর কোনো কথা না বাড়িয়ে রিয়া, তিশা ও আমি সহ সবাই একসাথে বাসা থেকে বের হয়ে এলাম। রিয়া তুমি গিয়ে পিছনে বসো, আমি সামনে বসছি। হুম, তুই কি দেখছিস? চল গাড়ি স্টার্ট কর। করছি তো। রিয়া, আমি আর তিশা তিনজন মিলে পুরো বিকেল গোটা শহর ঘুরে বেড়ালাম। আমাদের যতগুলো পছন্দের জায়গা ছিল সবখানে রিয়াকে নিয়ে গেছি। সারা রাস্তা আমি তিশার সাথে শয়তানি করে গেছি, সাথে তিশাও কম করেনি। এদিকে আমাদের এসব দেখে রিয়ার মাথায় রাগে শুধু আগুন জ্বলছিল। ঘোরাঘুরি শেষে আমরা এলাম পুলিশ ক্যাফের এখানে। এই চলো এখন ফুচকা খাবো। ভাই, আর যাই করার আছে করিস, কিন্তু এই ফুচকা খাওয়ার কথা বলিস না, আমার জাস্ট অসহ্য লাগে। আমি বুঝে উঠি না তোমরা মেয়েরা এত ফুচকা খাও কিভাবে। তোমার এত জানা লাগবে না, আর হ্যাঁ ভুলেও ফুচকা সম্বন্ধে বাজে মন্তব্য করবে না, নিজে খাওয়াতে পারবে না বললেই হয়, এত ভনিতা করার কি আছে। বুঝে যখন গেছিস তাহলে আর বসে থেকে লাভ কি, চল বাসায় যাই। না, আমরা এখন ফুচকা খাবো। বাহ, তুমি ওর সাথে যোগ হয়ে গেলে। হ্যাঁ হয়েছে তো, বেশি কথা না বলে ফুচকার অর্ডার দাও। হুম, আর কি করার আছে, সব তো আগে থেকেই ঠিক করে ফেলেছিস, চল আয়। ফুচকার অর্ডার দেওয়ার পর যখন ফুচকা সামনে আনা হলো, তখন আমার সামনে রিয়ার যেন তিশা কোনো একটা ক্ষুধার্ত হয় না, দুজন মিলে একের পর এক সব প্লেট সাবার করে যাচ্ছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? দেশে রাক্ষসীর অভাব নেই। মানে? না কিছু না, তোমরা থামলে কেন, খেতে থাকো। হুম, রিয়া আর তিশা ফুচকা খেতে ব্যস্ত, এদিকে আমি নিজে না খেয়ে হা হয়ে শুধু ওদের দুজনের খাওয়া দেখছি। তিশার চোখে ব্যাপারটা এড়ালো না। কি ব্যাপার, না খেয়ে আমাদের দিকে এভাবে তাকিয়ে রয়েছো কেন? আসলেই তো, খাচ্ছো না কেন? তোমরা খাও, আমি খেলে তোমাদের ফুচকার শর্ট পড়তে পারে। মানে? যে হালে খাচ্ছ তাতে মনে হয় না আমার জন্য কিছু অবশিষ্ট থাকবে, তাই আমার না খাওয়াটাই বেটার। হইছে, আর পচাতে হবে না, এই নাও খা করো। আমার খাওয়া লাগবে না, তুই খা। খেতে বলছি না, জোর করে আমার মুখে ভরে দিল। তুই আসলে একটা ডাইনি, আমি নিলই বলে তোকে সহ্য করি, অন্য কেউ হলে এতদিনে কবে পালিয়ে যেত। সেটাই তো করলে, না জানি হঠাৎ করে পালিয়ে গেলে। কিছু বললি? না কিছু না, হা কর। হুম, আমি আর কিছু না বলে চুপচাপ তিশার হাতে খেতে থাকি। মাঝে মাঝে আমি নিজেও তিশাকে তুলে খাইয়ে দিচ্ছি। এদিকে সব কিছু দেখে রিয়া কিছুতে নিজের রাগটাকে দমন করতে পারছে না, অনেক কষ্টে নিজের রাগটাকে তখন ওই সময় দমিয়ে রাখলো। ফুচকা খেয়ে আমরা সোজা তিশার বাসায় চলে এলাম। এখানে এসে তো রিয়া পুরাই অবাক, আমার যত ছবি আছে তিশার পুরো রুম ছবি দিয়ে ভর্তি, সারা রুমের দেয়ালে তিশার আর আমার ছবি ঝুলছে। তোমরা এখানে বসো, আমি কিছু নাস্তা নিয়ে আসছি, আব্বু এখনো বাসায় ফেরেননি, তিনি এলে আমি ডেকে দিচ্ছি। হুম ঠিক আছে। এই দাঁড়া, আমিও যাব। ওকে আয়। তিশার পিছন পিছন আমিও ছুটলাম, এদিকে রিয়া তখন রুমে একা। এখানে এসে কোনো কিছুই ভালো লাগছে না আমার, বিশেষ করে তিশাকে আমার সাথে কোনোভাবেই সহ্য করতে পারছে না। এরকম রাগ অভিমান নিয়ে রিয়া রুমটা ঘুরে দেখতে লাগলো, গোটা রুমে আমার আর তিশার ছবি দিয়ে ভর্তি। রিয়া ছবিগুলো দেখছে আর রাগে ফুসছে। চারদিক ঘুরে দেখতে দেখতে হঠাৎ রিয়ার চোখ যায় টেবিলের কর্নারে পড়ে থাকা
একটি ডায়েরির উপর। রিয়া টেবিল থেকে ডায়েরিটা আস্তে করে হাতে তুলে নেয়, তারপর কি যেন ভেবে বিছানায় বসে ডায়েরিটা ওপেন করে। ডায়েরিটা খুলতেই ভিতর থেকে একটা ছবি বের হয়ে এলো। ছবিটা দেখে রিয়া অনেকটা অবাক হয়ে যায়। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে তারপর পুরো ডায়েরিটা পড়তে শুরু করলো। পড়া শেষ হতেই রিয়া ডায়েরির রাগের বসে প্রচণ্ড জোরে দূরে ছেড়ে মারলো। তারপর রাগে গজগজ করতে করতে বাইরে চলে এলো। কিন্তু বাইরে এসে যা দেখলো তা দেখে আর রিয়া নিজেকে শান্ত রাখতে পারলো না। সুজা দৌড়ে চলে এলো আমাদের এখানে। এদিকে আমি আর তৃষা তখন হাসাহাসি করছি। তৃষা কথা বলছে আর আমি বারবার তৃষার গাল টেনে দিচ্ছি। রিয়াকে হঠাৎ আমাদের সামনে এভাবে দৌড়ে আসতে দেখে আমি সাথে তৃষাও কিছুটা অবাক হয়। তৃষা কিছু বলতে যাবে ঠিক তার আগেই ঠাস ঠাস করে দুটো শব্দ হলো। কিছুক্ষণের জন্য সেখানে সব কিছু নীরব হয়ে গেল। আর কতদিন এভাবে অন্যের জিনিসে লোভ দেবে? এবার তো অন্তত ওকে ছেড়ে দাও, আর না হলে বলো নিলয়কে চিরদিনের জন্য তোমায় দান করে দিচ্ছি। কিসব পাগলের মতো কথা বলছো তুমি রিয়া? আর এইসবের মানে কি? কোন সাহসে তুমি তৃষার গায়ে হাত তুললে? যা করেছি একদম উচিত কাজ করেছি। এর মতো মেয়ের সাথে এমনটাই করা উচিত। কেন, তোমার গায়ে লেগেছে বুঝি? অবশ্য লাগারই কথা, তুমিও তো আর ধোয়া তুলসী পাতা নাও, দুজনই এক গোয়ালের গরু। রিয়া, তোমার কোথাও ভুল হচ্ছে, আগে আমার কথাটা শোনো প্লিজ। তোর মতো নোংরা মেয়ের কাছে আমার কোনো কথা শোনার ইচ্ছে নেই। লাজ লজ্জা বলতে কিছু আছে তোর? অনেক বাড়াবাড়ি করে ফেলছো কিন্তু রিয়া। বাড়াবাড়ি আমি না, তোমরা করছো। এতই যখন ভালোবাসার মানুষ আছে তাহলে আমায় কেন বিয়ে করলে? নাকি এই মেয়ের শরীরটা পুরাতন হয়ে গেছে বলে নতুন করে আমার শরীর খুব অনেক বলেছিস। আর না, তৃষার ব্যাপারে যদি আর একটা বাজে কথাও শুনি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। লজ্জা করে না নিজে একটা মেয়ে হয়ে অন্য আরেকটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে? অন্যের চরিত্রে আঙুল তোলার আগে নিজের দিকে একবার তাকিয়ে দেখো। তার মানে বলতে চাচ্ছ আমার চরিত্রে ঠিক নেই? আমি তা বলিনি, তবে তুই যদি তৃষাকে আর একটি বার বাজে কমেন্ট করিস তাহলে আমি কিন্তু ছাড় দিয়ে কথা বলবো না। এই তুই এভাবে কেন কথা বলছিস? আমার মনে হয় রিয়ার কোথাও বুঝতে ভুল হচ্ছে। থাক, আর সাধু সাজতে হবে না, আমার খুব ভালো করেই সব বোঝা হয়ে গেছে। সরি আপনাদের ডিস্টার্ব করার জন্য। এই রিয়া, কই যাও, যেও না প্লিজ, আমার কথাটা শোনো। রিয়াকে পিছন থেকে তৃষা অনেকবার ডাকলো, কিন্তু রিয়া সেদিকে খেয়াল না করে সোজা বাসা থেকে বের হয়ে চলে গেল। তুই দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না মেয়েটা রাগ করে চলে গেল? যা ওকে আটকা। দরকার নেই, অনেক সহ্য করেছি, কিন্তু আর না, ওর সাহস কী করে হয় তোর গায়ে হাত তোলার? তার উপর তোর নামে অনেক বাজে কমেন্টও করেছে, যাক সে কোথায় যাবে। তোকে নিয়ে কেউ যদি কোনো দিন বাজে কমেন্ট করে তাহলে আমি তাকে ছাড়বো না, সে যে কেউ হোক। আমার কথাটা শুনে তৃষা নিরীহ দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছিস কেন? চল খিদে লাগছে, খাবো। দেখ, আমি জানি রিয়ার মনে কিছু একটা ভুল ধারণা চলছে, আগে গিয়ে ওকে মানিয়ে আসি চল। তোকে যেটা বললাম সেটা শুনবি নাকি আমিও বাসায় চলে যাব, কোনটা? যেতে দিলে তারপর না যাবি, একদম রাগ দেখিয়ে কথা বলবি না, চল খেতে দিচ্ছি। রাগ দেখিয়ে আমি সোজা খাবার টেবিলে বসে পড়লাম। পুরো টেবিলে আজ আমার পছন্দের খাবার দিয়ে ভর্তি। যত রান্না আছে তৃষা সব নিজ হাতে রান্না করেছে। এতগুলো পছন্দের খাবার পেয়েও আমার কেন জানি খেতে ইচ্ছে করছে না। অন্যদিন হলে এতক্ষণে সব সাবার করে ফেলতাম। কি হলো, খাচ্ছিস না কেন? খেতে ইচ্ছে করছে না। আঙ্কেল কখন আসবে রে? ফোন দিয়েছিলাম, তিনি আসছেন কিছুক্ষণের মধ্যে। হুম, আমার খেতে ইচ্ছে না হলেও তৃষা মনে কষ্ট পাবে, হালকা কিছু খেলাম। তারপর তৃষার আব্বু বাসায় এলে তার সাথে ভালো মন্দ কথা বলে আমি সোজা বাসার দিকে রওনা দিলাম। এদিকে আমি ওই বাসা থেকে বের হয়ে চলে যাওয়ার পর তৃষাও নিজের রুমে চলে আসে, কিন্তু রুমে এসে যা দেখলো তা দেখে নিজের অজান্তেই ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। পুরো রুমে আমার সাথে তৃষার যতগুলো ছবি ছিল সবগুলো রিয়া ভেঙে চুরমার করে দিয়েছে, একটা ছবিরও অবস্থা ঠিক রাখেনি। চারদিক তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ তৃষার চোখ যায় দরজার কাছে,